হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমরা তো কম বেশি অনেক রকমের বান খেয়েছি, তো আজকে আমি তেলে ভেজে চিকেন বান তৈরি করে দেখাবো। আর বাচ্চা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করে খাবে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে। তো এভাবে কিন্তু তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, তো খুবই পছন্দ করে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই চিকেন বানটা তৈরি করা হয়। তো এর জন্য আমি একটা বোলে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু হালকা কুসুম গরম আছে। আর এখানে 1 টেবিল চামচ ইস্ট, আর স্বাদ মতো লবণ, আর এখানে কিন্তু আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম। দিয়ে খুব সুন্দর মতো এটা মিক্সড করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি 3 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। আর এই রেসিপিটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, তবে ময়দাটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো না, সবসময় খাওয়া ঠিক না, সেজন্য আমি আটা দিয়েই তৈরি করছি। যেহেতু বাচ্চারা খাবে, তো বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু আমি এটা আটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো আমি কিন্তু কিছুটা পরিমাণ তেল দিয়ে, আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ডোটা খুব সুন্দর মতো মেখে নিয়েছি। আর আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করি ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আবারও কিছুটা পরিমাণ হাতে তেল মেখে এই ডোটার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নিয়ে এটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। আর এটা কিন্তু অবশ্যই গরম কোনো জায়গায় রেখে দিতে হবে। আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর ভেতরের পুরটা তৈরি করার জন্য। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ আর 3 থেকে 4টা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। তো তেলের সঙ্গে খুব কিছুটা ভেজে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি এখানে কিন্তু 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু এই চিকেনের পুরের ভেতরে আমি সস ইউজ করব, সেজন্য লবণের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি। তো এখানে 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়ে নিয়েছি। আমি মুরগির যে বুকের মাংসটা থাকে, সে মাংসটা এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। নিয়ে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিব মরিচের গুঁড়া, আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি। জিরার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। যেহেতু আমাদের পরিমাণটা কম, সেজন্য সব কিছুর পরিমাণ কমিয়ে দিতে হবে। খুব ভালো মতো করে এটা মিশিয়ে নিতে হবে। এভাবে কিন্তু নাড়াচাড়া করে চিকেনটা রান্না করে নিতে হবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। তো এখানে কিছুটা পরিমাণ আমি অরিগানো দিয়ে দিব। এতে করে বানটা খেতে খুবই মজা হবে, একটু বার্গার বা পিৎজা পিৎজা খেতে লাগবে। আপনাদের কাছে যদি না থাকে সেটা স্কিপও করতে পারেন। আর এখানে দিয়ে দিব সয়া সস, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। আর দিয়ে দিব টমেটো সস। তো এখানে আমি টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এবার সব উপকরণগুলো খুব সুন্দর মতো চিকেনের সঙ্গে মিশিয়ে দিতে হবে। বাচ্চাদের টিফিনে কিন্তু এই মজাদার টিফিনটা তৈরি করে দিলে কিন্তু বাচ্চাদের টিফিন একটুও খালি থাকবে না, পুরোটাই কিন্তু ফিনিশ করে দিবে। তো দেখুন 2 ঘন্টা পর ডোটার অবস্থা দেখুন, ফুলে ডাবলের ডাবল হয়ে গিয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দেখুন আমি হাতের সাহায্যে প্রেস করে বাতাসটা বের করে দিব। আর আবারও কিছুক্ষণ এটা
মথে নিব। আর আমি যে ডোটা তৈরি করেছি এ থেকে আমি প্রায় 5টা মতো বান তৈরি করতে পারবো, 5 থেকে 6টা, এর বেশি কিন্তু করা যাবে না। এবার এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিয়ে আমি কিন্তু গোল শেপ করে রেখে দিব। আমি ভাগ করে নিচ্ছি, প্রথমে তো বন্ধুরা আমি কিন্তু এখানে প্রায় 6টা তৈরি করে ফেলেছি। তো আমার এদিকে পুরটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর আমি একটা বলে উঠিয়ে নিয়েছি, দেখতেই পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। তো আমি এখান থেকে একটা ডো তো নিয়ে নিয়েছি হাতে, এখন এটা আমি হাতের সাহায্যে প্রেস করে করে একটু বড় করে নিব। আর এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই, দেখে দেখে বুঝে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি বেশ কিছুটা বড় করে নিয়েছি। এখন এর ভিতরে আমি পুরটা দিয়ে দিব, পরিমাণ মতো পুর দিয়ে দিতে হবে। এবার চারিপাশ থেকে কিন্তু মুড়িয়ে, এভাবে মুড়িয়ে মুড়িয়ে কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। এবার হাতের সাহায্যে হালকা প্রেস করে একটু ফুলিয়ে দেব, বড় করে দেব। মুখটা খুব সুন্দর মতো বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু এটা ফেটে বেরিয়ে আসতে পারে। অবশ্যই খুব সুন্দর মতো মুখটা কিন্তু বন্ধ করে দিবেন। তো আমার একটা করা হয়ে গিয়েছে, এভাবে কিন্তু আমি বাকিগুলোও করে নিব। তো আমি কিন্তু আরও একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কিন্তু আবারও সেমভাবে পুরটা দিয়ে দিব, আবারও এভাবে করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। তো আলতো হাতে এভাবে প্রেস করতে হবে। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এটা কিন্তু মিডিয়াম লো হিটে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু এটা তাড়াতাড়ি উপরটা কালার এসে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, যেহেতু এর প্রলেপটা কিন্তু উপরের যে বানটা কিন্তু অনেক মোটা, সেজন্য কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তো একটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা উঠিয়ে নিব। তো আমি সেমভাবে প্রত্যেকটা বান ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এটা না ভেজে কিন্তু চুলায় বেক করে নিতে পারেন বা ওভেনেও বেক করে নিতে পারেন। যাদের ওভেন আছে তারা ওভেনে বেক করে নেবেন, আর যাদের ওভেন নাই তারা কিন্তু চুলায়, কেক যেভাবে আমরা বেক করি চুলায় ঠিক সেভাবেই কিন্তু বানগুলো বেক করে নিতে পারেন তেল ছাড়া। তো আমি একটু মজা হওয়ার জন্য কিন্তু এভাবে ভেজে নিয়েছি। তো আমি সবগুলো কিন্তু বান ভেজে নিব একইভাবে। তো আমার বানগুলো কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে। দেখুন প্রত্যেকটা বান কিন্তু দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর খেতে খুবই মজা হয়েছিল। আমার বাসার কিন্তু সবাই খুবই পছন্দ করে খেয়েছিল। তো দেখুন আমি একটা আপনাদের সঙ্গে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা জুসি আর পারফেক্টভাবে এটা কিন্তু রান্না করা হয়েছে, মাশাল্লাহ। তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারবেন। তো ট্রাই করে জানাবেন আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে। আর বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।